সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো বঙ্গে রুটে বাংলা ইউটিউব চ্যানেল। ভিডিওর নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পেতে, এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকে একটা বিগ ব্রেকিং নিউজ বলতে পারো, যেটা গতকাল রিলিজ হয়েছে। গভর্নমেন্টের তরফ থেকে আরও 43টি অ্যাপ্লিকেশান বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে। তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে 59টি এবং তারপরে 118টি অ্যাপ্লিকেশান বন্ধ করে দেওয়া হয়েছিল। তো বর্তমানে আরও 43টি অ্যাপ্লিকেশান বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো সে কী কী অ্যাপ্লিকেশান। তো তার মধ্যে তোমরা থাম্বনেইলে একটা নাম দেখতে পেয়ে গেছো, যেটা হচ্ছে স্ন্যাক্স ভিডিও। টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে স্ন্যাক্স ভিডিওর বর্তমানে কতটা জনপ্রিয় তো তোমরা নিশ্চয়ই জানো। তো এই 43টি অ্যাপ্লিকেশানের লিস্ট তোমাদের সামনে আমি দিয়ে দেবো। তো তোমরা যদি তোমাদের মোবাইলে যদি এর মধ্যে কোনো একটি অ্যাপ্লিকেশান থাকে, তাহলে তোমাদের ডেটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটির জন্য অবশ্যই সেই অ্যাপ্লিকেশানটা এক্ষুনি তোমরা আনইনস্টল করে দাও। তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি জেনে গেছো নিউজটি, যদিও যারা না জানো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি পিডিএফ, এখানে বলা হয়েছে যে এখানে MEITY এর অর্ডার অনুসারে ব্লক করা হয়েছে 43টি অ্যাপ্লিকেশান, এবং কোন অ্যাক্ট, আইটি অ্যাক্ট অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট 69A এর পরিপ্রেক্ষিতে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে এই 43খানা অ্যাপ্লিকেশান। কোন সেই 43খানা অ্যাপ্লিকেশান সেটা জানার আগে আমি বলে দিই তোমাদেরকে, যে আমরা জানি 59টা মোবাইল অ্যাপস বন্ধ করা হয়েছিল, যেটা আগে 29 জুন 2020 এবং তারপরে 2 সেপ্টেম্বর 2020 কিন্তু আরও 118টি অ্যাপ্লিকেশান বন্ধ করে দেওয়া হয়েছিল, যার মধ্যে পাবজি থেকে শুরু করে টিকটক সমস্ত জনপ্রিয় অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আরও 43টি অ্যাপ্লিকেশান বন্ধ করে দেওয়া হয়েছে। যে অ্যাপ্লিকেশানগুলির মধ্যে এক নম্বরে আছে আলিসা প্লাস মোবাইল অ্যাপ, 2 নম্বরে আছে আলিবাবা ওয়ার্ক বেঞ্চ, 3 নম্বরে আছে আলি এক্সপ্রেস, 4 নম্বরে আছে আলি পে ক্যাশিয়ার, 5 নম্বরে আছে লালামোব ইন্ডিয়া ডেলিভারি অ্যাপ, 6 নম্বরে আছে ড্রাইভ উইথ লালামোব ইন্ডিয়া, 7 নম্বরে আছে স্ন্যাক্স ভিডিও। এইভাবে তোমাদের লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে তোমাদের মধ্যে দেখাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা এই যে 43টা অ্যাপ, আমি প্রত্যেকটা নাম বললে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি চাই না তোমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাক। আর এটা কোনো আমি অন্যান্য জায়গা থেকে বা কোনো নিউজ পোর্টাল থেকে বলছি না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলছি। যে অফিসিয়াল ওয়েবসাইট PIB.gov.in তোমরা জানো, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, এই অফিসিয়াল একটা ওয়েবসাইট গভর্নমেন্টের, সেখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে, তোমরা সেখান থেকে সেটা চেক করতে পারো এবং তোমাদের সত্যতা বিচার করতে পারো। এবং এই 43টা অ্যাপ্লিকেশান, যেটা আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এবং লিখে দিয়েছি, যদি তোমাদের মধ্যে একটাও ইনস্টল থাকে অবশ্যই এক্ষুনি আনইনস্টল করে দাও। আমি ভেবেছিলাম এই ভিডিও বানাবো না, কারণ আমি এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আমার মনে হলো আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, তাদের সিকিউরিটির কথা মাথায় রেখে আমার এই ইনফরমেশানটি পৌঁছে দেওয়া উচিত, তাই আমি বানালাম। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গে রুটের সঙ্গে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো, এবং ইনস্টাগ্রামে আসতেই পারো কথা বলার জন্য। চলো, এই জন্য বাই।